মুর্শিদাবাদের লালবাগের মেয়ে মেঘ মল্লার। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নকে আজ যে তিনি বাস্তবে এভাবে ছুঁতে পারবেন তা তিনি কোনোদিনই ভাবেননি। তাই কথা বলছি মেঘ মল্লারের সঙ্গে, জানবো তার স্বপ্ন ছোঁয়ার সেই গল্পের কথা। মেঘ মল্লার, যেটা তোমার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারছি, তুমি আজকে এখানে এই ফেলু বক্সির ছবির শুটিং করছো, সেখানে অভিনয় করছো, কিন্তু এই অভিনয়তে আসার আগে তোমার একটা একটা বিশাল জার্নি আছে, যে জার্নিটা তুমি বিদেশের মাটিতে গিয়ে ছুঁয়েছো এবং যেখানে তুমি আজকে সেখানে বড় বড় র‍্যাম্পে সেখানে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছো। এই জার্নি একটু যদি ছোট্ট করে আমাদের কলকাতাবাসী বা আমাদের জন্য যদি এই গল্পটা একটু বলো। নিশ্চয়ই, আমি তো ইউএসএ গেছি, তখন তোমার স্কুল কলেজ পড়াশোনা সব কিছু কমপ্লিট করে তুমি বিদেশে গেছো? তখন কমপ্লিট আমার ঠিক হয়েছিল না, আমি স্টিল কলেজে ছিলাম, তখন আমি বিদেশে যাই। ওখানে আমি আর্ট নিয়ে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করার পরই আমার বিয়ে হয়, অ্যান্ড আমি ওখানে, এখন আমরা ওখানকার সিটিজেন। তো নিজের প্রফেশন ছিল তখন আমার আর্ট, আর্টিস্ট হিসেবে আমি একজন স্কুল টিচার ওখানে ফুল টাইম। তো তারপরে হঠাৎ করে আমার, মানে, নিজের ভালো লাগা, নিজের ইচ্ছে, মনের ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো আমি ফেসবুকে শেয়ার করতাম, যা পড়তাম, যেরকমভাবে নিজেকে সাজাতাম, বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। এই শেয়ারিং থেকেই না ওখানে বড় বড় ডিজাইনারদের আমি চোখে পড়ি, আর ওরা আমাকে টিচার বললে। তুমি কি নিয়ে পড়াশোনা, আচ্ছা ওখানে কি আর্ট নিয়ে তুমি ওখানে স্কুলে পড়াও আর কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে বাচ্চাদের আর্ট শেখাই। হ্যাঁ, আকাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই লাইনটার সঙ্গে এই লাইনটার একদমই কোনো মিল ছিল না। তো আমি ওইভাবেই আমার কেরিয়ার শুরু করি। আর্ট আমার নিজের একটা ওয়েবসাইট ছিল, এখনও আছে, ওটাতে আর্ট সেলও করতাম, অর্ডার যেরকম আসতো বা নিজের ভালো লাগাগুলোকে আঁকতাম। তো এইভাবে মডেলিংটাও যে কখন শুরু হয়েছে আমি নিজেও ঠিক জানি না। তো এইভাবে করতে করতে হঠাৎ করে একদিন মিসেস এশিয়া ওয়ার্ল্ড বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করি। সেই পার্টিসিপেট করার পর আমি ওখানে ফার্স্ট রানার আপ আসি। তারপরে ওখানে আর একটা বিউটি প্যাজেন্ট ছিল, মিসেস মোহিনী আমেরিকা 2021, বোথ, মানে, প্যাজেন্ট হয়েছিল 21-এ, সেখানে আমি আবার পুরো ইউএসএর মধ্যে উইনার ছিলাম। তো এই দুটো করার পরপরই না আমি ওখানে কমার্শিয়াল অ্যাড, কমার্শিয়াল এমনি বিভিন্ন রকম অ্যাটায়ার ওপর, বিভিন্ন রকম ছোটো ছোটো শর্ট ভিডিওস অ্যাড, এইসবে অপরচুনিটি আসতে থাকে। তো এই অপরচুনিটি আসার পরেই না আমি বড় বড় ডিজাইনারদের চোখে পড়ি, ওরা আমাকে প্রপোজাল দেয় যে আরও ভালো মডেলিং করো ওদের ব্র্যান্ডের জন্য। এই করতে করতে একদিন জানতে ইচ্ছে করছে যে পরপর তোমার যে এক একটা সুযোগ আসা, কিন্তু ওখানে তো একটা সাদা চামড়া এবং একটা বর্ণবিদ্বেষের একটা মারাত্মক ব্যাপার থাকে, তো সেখানে নিজেকে প্রেজেন্ট করাটা যদি একটু বলো, সেই লড়াইটা কেমন? হ্যাঁ, সেই লড়াইটা হয়েছিল, মানে আমি খুবই ফিল করেছি, বিশেষ করে আমরা থাকি টেক্সাসে। সো সেইখানে এই বর্ণবিদ্বেষের লড়াইটা আরও, মানে, স্ট্রং আর ভিজিবল, এফেক্টিভ বলতে পারেন। তো ওইখানে না আমি, আমার মনে পড়ে আমার নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যখন আমি প্রথম পার্টিসিপেট করেছিলাম, তো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি প্রেস ওয়্যার ইমেজ আমাকে ফার্স্ট, যখন আমি ওয়ার্ক করি, ওরা দেখে কিছু মডেলকে ওই পুরো বড় নিউ ইয়র্ক ফ্যাশন উইকের গ্রুপের মধ্যে কিছু জনকে ওরা প্রেস্টিজ টপ মডেল অ্যাওয়ার্ড দিয়েছিল। তো ওই অ্যাওয়ার্ডটা আমি সেইবারই পেয়েছিলাম। আর নেক্সট ইয়ার যখন আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রেস্টিজ টপ মডেলের যে সিইও, তার কালেকশনে আমি যখন জানতে পারলাম যে আমি তাদের শো ওপেন করছি অ্যাজ এ শো ওপেনার হিসাবে, এটা আমার কাছে চরম চরম আনন্দের দিন। তো সেই জায়গাটা যখন আমি সব, আমার মনে পড়ে সেই দিনকে যে আমাদের সিকোয়েন্সটা হয়েছিল, লাইনটা হয়েছিল দাঁড়ানোর জন্য, আমি অ্যাজ ইউজুয়াল পেছনের দিকে দাঁড়িয়েছিলাম। যখন আমি শেয়ার করলাম যে একজনের সঙ্গে যে আমাকে অলরেডি ওরা, মানে, অ্যাজ এ শো ওপেনার হিসেবে আমাকে সিলেক্ট করেছে, তো আমাকে যখন সবার সামনে গিয়ে দাঁড় করানো হলো, আমার পেছনের দিকে তাকাতে এত ভয় লাগছিল, আমি জানি আমি, মানে, হয়তো আমি তাকালে ভস্মই হয়ে যাব, নিজের কনফিডেন্স লুজ করতে চাইনি। সো আমি টার্ন ব্যাক। সো আমি ওই কনফিডেন্স নিয়ে আমি হেঁটে গেছি র‍্যাম্পে, খুব ভালো হয়েছিল। কিন্তু আমি যখন ফিরে এলাম তখন শুনলাম যে চেঞ্জ হয়ে গেছে সিকোয়েন্সটা, নেক্সট যখন লাস্ট রাউন্ডে আমি যাব তখন শুনলাম যে ওইটা চেঞ্জ করা হয়েছে, আমি আর যে পজিশানে গেছিলাম নেই, ওইটা দিয়ে আমি ফিনিশ করতে পারছি না। দেন আমার খুব মন খারাপ হয়ে গেল ইমিডিয়েট, কারণ তখন, মানে,
মানে র্যাম তো মানে স্টপ হয়ে নেই, ওটা চলছে, মানে আমাকে ওই ওই 30 seconds হয়তো আমার কাছে টাইম ছিল। তো ওর মধ্যে আমি বললাম না, দিস ইজ নট ফেয়ার, বিকজ আমি তো অলরেডি প্লে করে নিয়েছি ওইটা, আর আমি তো এই আমি নিজে চুজ করিনি, শি চোজ মি ফর দিস রোল, সো এটা আমার কাছে একটা প্রেস্টিজিয়াস মোমেন্ট, এটা কেন এরকম হচ্ছে, এটা হওয়া তো উচিত না, ডু ইউ বিলিভ লাইক ইট ইজ ফেয়ার ফর মি। তো তখন ওনার এই কথাটা শুনে জানি না কীরকম হলেও দেন সঙ্গে সঙ্গে উনি মানে যে যাকে পাঠানো হচ্ছিলো তাকে মানে স্টপ করিয়ে দিয়ে আমাকে আবার পাঠানো হয়। সেই যে সেই সময় আমি যখন একটা যুদ্ধ জয় করে মানে এই 30 seconds মধ্যে এত বড় ঘটনা হয়েছিল সেটা বিশ্ব জানে না, সেটা আমি জানি। তো এই ধরনের জিনিসের একটা হ্যাঁ লড়াইটা করতে হয় একটা শ্বেতাঙ্গ অধ্যুষিত একটা জায়গা যেখানে এত এত হোয়াইট পিপল আছে, তার মধ্যে একটা ব্রাউন স্কিন কী করে নিজে এরকম আজও সেখানে কীভাবে কাজ হচ্ছে, এবং এখন তুমি আর কোন কোন র্যাম্পে হাঁটছো এবং কোন কোন জায়গাগুলো নিজেকে পৌঁছানোর চেষ্টা করছো? আমি যেমন আই গট সিলেক্টেড অলরেডি ফর প্যারিস ফ্যাশন উইক, ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালস, এইগুলোতে আমি অলরেডি সিলেক্ট হয়ে গেছি। তো ওইগুলো আশা করছি এই বছরের মধ্যেই হয়তো আমি আমার স্বপ্নগুলো ছুঁতে পারবো। এই সঙ্গে এখানে এই চরিত্রটা এটাও একটা ব্যাপার আর কি, এখানে আমার চরিত্রটা হচ্ছে আমি মেঘনার রোল প্লে করছি। এটা একটা ভীষণ মিস্টেরিয়াস একটা স্টোরি। তো মেঘনা এমন একটা ক্যারেক্টার যার ক্যারেক্টারের মধ্যে লট অফ মিস্ট্রি আছে, যাকে দেখে অনেক রকম সন্দেহ হবে যে এত মানে হঠাৎ করে এলাম, কি হলো গল্পটার মধ্যে, গল্পটা এগোচ্ছে আমাকে ঘিরে, নানা রকম প্রশ্ন আসবে। তো এই গল্পটা যেহেতু মিস্টেরিয়াস সেই জন্য আমি বেশি বলতে পারছি না। লাগছে অভিনয় করে এবং এতদিন বাদে, এখন তুমি নিজে বিদেশে থাকো, ওখানে এস্টাবলিশড তুমি, তো সেখানে এরম এদেশে এসেছো, শুধু একটা ছবি করছো আবার চলে যাচ্ছ, তো বাট কেমন লাগছে তোমার? আমার তো মানে কি বলবো, নিজের মানে নিজের দেশে নিজের মাতৃভাষায় বাংলাতে আমি একটা মুভি করছি, এর থেকে আমার কাছে কিছু আনন্দের হতে পারে না। আর আমি যে এখানে এখানে এসেছি, আমার মা আমার পাশে এসে আমার সঙ্গে আছেন, এই যে মাকে সাথে করে মাকে একদম সম্পূর্ণ আলাদাভাবে এই মার কাছে থেকে মার আদর খেয়ে যে মুভিটা করা, এটা আমার কাছে একটা মানে মেমোরেবল ডে। এরকম দিন আসবে কি না আমি জানি না, কিন্তু আমার কাছে এটা অত্যন্ত আনন্দের, খুব সুখের সময় বলা যেতে পারে। থ্যাংক ইউ, আগামী দিনে আরও অনেক বেশি কাজ করো এটাই চাইবো আর কি, মানে আমাদের দেশের মুখ উজ্জ্বল হোক। আর সেই সঙ্গে আমরা মেঘনার কাছ থেকে যেটা জানলাম যে ও নিজে কীভাবে আর কি কত লড়াইয়ের মধ্যে দিয়ে ও আজকে বিদেশের মাটিতে নিজের স্বপ্নকে ছুটছে, সেই গল্প আমরা সবাই জানতে পারলাম। ক্যামেরায় সুধাংশুর সঙ্গে দেবজানি, নেক্সট টাইম।